অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক মূল্যবোধের পরিচয় দিল বিষ্ণুপুরের বড়মা সংঘ ক্লাবের সদস্যরা। চীনের উহান প্রদেশ থেকে গোটা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে নভেল করোনা ভাইরাস। এই মুহূর্তে বিশ্বের আতঙ্কের আরেক নাম নভেল করোনা ভাইরাস। এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য দেশ জুড়ে চলছে লকডাউন, ফলে গৃহবন্দী হয়ে রয়েছেন 130 কোটি ভারতবাসী। আর এইরকম কঠিন পরিস্থিতিতে সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষগুলোকে। রাজ্য সরকারের পাশাপাশি বহু সহৃদয় ব্যক্তি নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এই সময় অসহায় দিন দরিদ্র সাধারণ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, জনসমাজে পরিচয় দিচ্ছেন সামাজিক মূল্যবোধের। এইরকম কঠিন পরিস্থিতিতে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো সভ্য সমাজের কাজ। আবার যেদিন কালো মেঘ সরিয়ে আকাশে বাতাসে বাজবে আনন্দের সুরধ্বনি, সেই দিনও এই সহৃদয় ব্যক্তিদের কথা সকলের হৃদয়ে চিরকাল থেকেই যাবে, আর সেই দিনটার অপেক্ষায় গোটা বিশ্ববাসী। আর এইরকম কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন বিষ্ণুপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের বড়মা সংঘ ক্লাবের সদস্যরা। 16 দিন ধরে বিষ্ণুপুর শহর এবং বিষ্ণুপুর শহরের আশেপাশের অসহায় সাধারণ মানুষদের খাবার বন্দোবস্ত করে আসছেন তারা। প্রতিদিন প্রায় 150 জন মানুষের খাবার ব্যবস্থা করছেন তারা। বড়মা সংঘ ক্লাবের মতো একটি ছোট্ট ক্লাব আজ সমাজে পরিচয় দিল বড় মানসিকতার। মানুষের পাশে থাকার জন্য তাদের কুর্নিশ জানাচ্ছে আজকের সভ্য সমাজ, তাদের কুর্নিশ জানাচ্ছি আমরাও। ক্লাবের এক সদস্য বলেন, বর্তমানে এরকম কঠিন পরিস্থিতিতে যারা সমস্যায় পড়ছেন তাদের পাশে থাকার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আগামী দিনেও আমরা তাদের পাশে থেকে তাদের জন্য কাজ করে যেতে চাই। আমাদের এই চিন্তাভাবনা, এই যে করোনা ভাইরাসের জন্য যে দেশব্যাপী লকডাউন চলছে দীর্ঘদিন ধরে, এতে খুব অতি দরিদ্র বা দুঃস্থ মানুষদের খুব অসহায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে আমাদের এই বড়মা সংঘ ছোট ক্লাব অনেক স্বেচ্ছাসেবী সংস্থার মতোই আমরা ওই দুঃস্থ মানুষদেরকে যাতে একবেলা খাবার দিয়ে সাহায্য করতে পারি, সেই জন্য নিজেদের প্যাকেট থেকে বা কিছু সমাজসেবী মানুষের কাছ থেকে আদায় করে নিয়ে আমরা তাদেরকে দুমুঠো খাবার তুলে দিচ্ছি। আজকে কী কী দিচ্ছেন আপনি? আজকের মেনুতে আছে আমাদের মাংস করা হয়েছে, আর সাথে সবজি হিসেবে লাউয়ের তরকারি করা হয়েছে, আর ভাত করা হয়েছে। আর মূলত কোন জায়গায় দেওয়া হবে? এই দারিকা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে 4টে গ্রাম আছে, বেলঠা, মথুরা মহল, গোসাইবাড়ি আর অবন্তিকা, এই 4টে গ্রামকে আমরা খাবার দিচ্ছি। আনুমানিক কতজনকে আজকে খাবার খাওয়া? আজকে মোটামুটি 120 জনকে আমরা খাবার দেব। আপনার নাম? সুমন্ত খান। আপনাদের ক্লাবের নাম? বড়মা সংঘ। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।